ওয়েলকাম স্টুডেন্টস আজ আমি নবম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট সেভেনের বিজ্ঞানের প্রশ্নগুলি আজকে সলভ করব দেখো একে দেখেছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তা ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো একের একে দেখেছে নিচে যে জোড়াটি সঠিক তা ঋড় করো এটা উত্তর হবে কি অপশান চারটে দেওয়া আছে চারটের মধ্যে কোন অপশানটা ঠিক হবে সেটা বলতে হবে দেখো ক দেখেছে রুই মাছ অতিরিক্ত খ ক্ষ গেছে মশা দেহতল গ ঘ দেখেছে টিকটিকি ফুসফুস ঘ গেছে আমি বা ট্রাকিয়া উত্তর হবে টিকটিকি ফুসফুস একের দিকে আছে কি মানুষের লালা গ্রন্থির সংখ্যা নির্বাচন করো কেছে একটি খত দুটি গতেছে এসেছে চারটি গত এসে ছটি ছটি হবে উত্তর একের তিনের দিকে আছে কি পরিপাক সংক্রান্ত যে বক্তব্যটি সঠিক নয় সেটি শনাক্ত করো কত আছে কি পেপসিন প্রোটিনকে পেপটোনে পরিণত করা খত আছে সুক্রোজ সুক্রোজকে গ্লুকোজ ও গ্যালাক্টোজে পরিণত করে গতেছে এছে টায়ালিন সেদ্ধ সেতসারকে মল্টেজে পরিণত করে ঘটেছে টিপসিন পেপটনকে পেপটাইডে পরিণত করে উত্তরটা হবে খ কে সুক্রেজ সুক্রোজকে গ্লুকোজ ও গ্যালাক্টোজে পরিণত করে দুয়ের দিকে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও দুয়ের একের দিকে কি ভাজক কলার একটি কাজ উল্লেখ করো দুয়ের একের দিকে উত্তর হবে ভাজক কলার কাজ ভাজক কলার কোষগুলি ক্রমাগত বিভাজিত হয়ে উদ্ভিদের বৃদ্ধি ঘটায় দুয়ের দুয়ের দিকে কেছে আছে শব্দটি বেছে নিয়ে লিখো অ্যামাইলেজ লাইপেজ ল্যাকটেজ মলটেজ মল্টেজ এখানে হবে লাইপেজ বোঝা গেছে দুয়ের তিনের দিকে আছে নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোর দেওয়া আছে প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বোঝাও নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ ইস্টু কুইনাইন সমানপতিচিহ্ন দেওয়া আছে নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ এখানে হবে রজন বোঝা গেছে দুয়ের চারিদিকে আছে নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো লেখা আছে সংগ্রাহী নালিকা নেফ্রন বিক্রিয়নালিকা ম্যালপিজেন করপার্সাল এখানে উত্তরটা হবে নেফ্রন তিনের দেখে আছে কি দুই তিন বাক্যে উত্তর দাও তিনের আগে দেখেছে ধূমপান শ্বাসতন্ত্রের পক্ষে ক্ষতিকর ক্ষতিকারক বক্তব্যটি যথার্থ মূল্যায়ন করো তিনের একাদিক উত্তরটা হবে ধূমপানের ফলে তামাক জাতীয় পদার্থ থেকে নিকোটিন ধোঁয়ার মাধ্যমে মানুষের ফুসফুসে প্রবেশ করে এর ফলে ফুসফুস ধোঁয়ায় পূর্ণ হয়ে যায় ফলে বায়ুথলিগুলির স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যায় তারপর ক্ষমতা হারায় শ্বাস ফুসফুসের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে শ্বাসনালীর ক্ষরণ বেড়ে যায় ফলে ক্রমশ নালিতে প্রদাহ বা ব্রঙ্কাইটিস হয় তিনের দুয়ের দিকে আছে সন্ধান প্রক্রিয়ার অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটির সত্যতা প্রমাণ করো তিনের দুয়ের দিকে উত্তরটা হবে সন্ধান প্রক্রিয়ার অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম এগুলি হলো একে তোমরা এরকম একটা পয়েন্ট করবে সুরা ও অ্যালকোহল উৎপন্ন করা হয় দুয়ের দিকে কি লিখবে চিকিৎসা বিজ্ঞানে ও গবেষণাগারে ব্যবহৃত হয় তিনের দিকে লিখবে দই ও ভিনিগার প্রস্তুতিতে কাজে লাগে চারিদিকে তোমরা লিখবে পাউরুটি ও বিস্কুট কারখানায় কাজে লাগে তিনের তিনের দিকে উপচিতি বিপাক অপচিতি বিপাকের ঠিক বিপরীত ব্যাখ্যা করো তিনের তিনের দিকে উত্তরটি হবে উপচিতি বিপাক অপচিতি বিপাকের ঠিক বিপরীত বলা হয়ে থাকে কারণ উপচিতি বিপাক এক ধরনের গঠনমূলক বিপাক এই বিপাকে জীবদের শুষ্ক ওজন বৃদ্ধি পায় এছাড়া ও অপচিতি বিপাকে সরল যৌগ থেকে জটিল যৌগের সৃষ্টি হয়ে থাকে অপরপক্ষে অপচিতি বিপাগ হলো ভাঙনমূলক বিপাক এই বিপাকে জীবদের শুষ্ক ওজন হ্রাস পায় অপচিতি বিপাকে জটিল যৌগ ভেঙে সরল যৌগে সরল যৌগের সৃষ্টি হয় তিনের চারিদিকে আছে জীবধে রেচনের গুরুত্ব উল্লেখ করো তিনের চারিদিকের উত্তরটি হবে জীবধে রেচনের গুরুত্ব একই রকম তোমরা একটা পয়েন্ট করবে আমাদের দেহ কোষে যেসব বিপাকজাত দূষিত পদার্থ সৃষ্টি হয় তা কোষের পক্ষে খুবই ক্ষতিকর রেচনের মাধ্যমে ওই সব দূষিত পদার্থগুলি নির্গত হয়ে দেহ সুস্থ থাকে দুয়ের দিকে কী লিখবে দুয়ে দিকে একটা পয়েন্ট করবে জীব পরিবেশ থেকে যেসব মৌলগুলি গ্রহণ করে তা রেচনের মাধ্যমে পরিবেশে ফিরিয়ে দেয় ফলে পরিবেশের মৌলগুলির সক্রিয়তা বজায় থাকে চারের দিকে আছে কি নিচের প্রশ্নটির উত্তর লিখ। চারের একে দেখে আছে সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশায় টু এর স্থিতিকরণ কীভাবে ঘটে তা ব্যাখ্যা করো রক্তের শ্রেণী বিভাগের তিনটি তাৎপর্য উল্লেখ করো এখানে কিন্তু দুটো প্রশ্ন দেওয়া আছে চারের রাকে থেকে উত্তরটা হবে এরকম সালক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশায় সিও টু এর স্থিতিকরণ বায়ুমণ্ডলের সিও টু কোশস্থ জৈব যৌগ আর এর সঙ্গে যুক্ত হয়ে প্রথমে ছয় কার্বনযুক্ত অস্থায়ী যৌগ ডাইফসফো অর্বিটল এবং পরে তিন কার্বনযুক্ত পিজিএ উৎপন্ন করে পিজিএ সালক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন যৌগ বায়ুমণ্ডলের সিও টু থেকে কোষস্থ যৌগে কার্বনের অঙ্গীভূত হওয়াকে অঙ্গারাত্মিকরণ বা কার্বন অ্যাসিমিলেশন বলে তোমরা একটা সমীকরণ এরকম তলায় লিখে দেবে সিক্স আর ইউ বিপি প্লাস সিক্স সিও টু প্লাস এইচ টু আর ইউ সিও এটা লিখে দেবে তোমরা রুবিস্কো বারো পিজিএ থ্রি সি থ্রি সিটাকে মধ্যে রাখবে পরের প্রশ্নের উত্তরটা হবে রক্তের শ্রেণী বিভাগের তিনটি তাৎপর্য হল এক নম্বর পয়েন্ট তোমরা করবে কি রক্ত সঞ্চালন কোনো দাতা রক্ত দিয়ে সঞ্চারণের পূর্বে উভয়ের রক্তের বিভাগ জানা জরুরি কারণ ভিন্ন গ্রুপের রক্ত গ্রহিতার প্রাণহানির কারণ ঘটতে পারে দুয়ের দিকে একটা পয়েন্ট করো তোমরা এবিও অসঙ্গতি রক্তদানকালে এবিও অসঙ্গতি ঘটলে রক্ত ম্যাচিং ঠিকমতো না হলে লোহিত রক্ত কণিকায় হিমোলাইসিস ঘটবে এবং হিমোগ্লোবিন লোহিত কণিকা থেকে বেরিয়ে যাবে তিনে তিনে কি লিখবে পিতৃত্ব নির্ণয় কোনো শিশুর পিতৃত্ব নির্ণয়ের জটিলতা সৃষ্টি হলে রক্তের শ্রেণী পরীক্ষা করে তারপর সমাধান করা যায় ঠিক আছে আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে